আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। হাই, আমি অর্ণব আবারও দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে আবারও হাজির হলাম এক নতুন ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে সঙ্গে। আজকের আমাদের প্রধান উদ্দেশ্য শিয়ালদা স্টেশনকে নিয়ে। কারণ কি? একটাই, আমাদের ছোট্ট ফ্যামিলির বহু সদস্য আমাকে কমেন্টে এটা জানিয়েছিলেন যে দাদা, শিয়ালদা স্টেশন থেকে আমরা যদি ট্রেন ধরতে চাই তাহলে আমরা কিভাবে বুঝব যে কোন ট্রেন কোন দিক দিয়ে ছাড়ছে কিংবা কোন প্ল্যাটফর্ম থেকে কটার সময় ছাড়ছে। অ্যাকচুয়ালি আমি এই স্টেশনে নতুন, তো প্লিজ যদি একটু আমাকে বলতেন। আজকের তাদের সহযোগিতায়, সেই সঙ্গে আপনারা যারা এই শিয়ালদা স্টেশনে নতুন, তাদের জন্য আজকের এই ভিডিও অনেক বেশি উপযুক্ত এবং হেল্পফুল হতে চলেছে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। তাহলে আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের মনে শিয়ালদা স্টেশনকে নিয়ে একটি সুন্দর ধারণা তৈরি হবে। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন দুটি নাম ডিসপ্লেতে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে, এক ডায়মন্ড হারবার লোকাল, অন্যটি হলো লক্ষ্মীকান্তপুর লোকাল। তো এক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করব যে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ঠিক কটার সময় কিভাবে ছেড়ে যাবে এবং সেটা আমরা কিভাবে বুঝব তার জ্বলন্ত উদাহরণ চোখের সামনে দেখতে দেখতে। তো তার আগে চলো দেখে নেওয়া যাক শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে টোটাল প্ল্যাটফর্ম সংখ্যা, এক এক করে তোমাদের সামনে তুলে ধরব। সেই সঙ্গে তোমাদের এটাও জানাবো যে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলি কিভাবে তোমরা বুঝবে যে কোন প্ল্যাটফর্ম ঠিক কোথায় অবস্থিত। এই মুহূর্তে তোমাদের চোখের সামনে ভেসে উঠেছে দুটি নাম্বার, এক 21, অন্যটি হলো 20। ঠিক এইভাবেই 15 পর্যন্ত টোটাল 21 থেকে 20, তারপর 19, তারপর 18, তারপর 17, তারপর 16, তারপর 15, অর্থাৎ 21 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম এখানে প্রেজেন্ট। তো এক্ষেত্রে আমরা পরিষ্কার ধারণা তৈরি করব যে কিভাবে আমরা প্ল্যাটফর্ম নম্বরগুলিকে চিনব কিংবা কী করে বুঝব এটা কত নম্বর প্ল্যাটফর্ম। এই মুহূর্তে আমাদের চোখের সামনে আরও দুটি নাম্বার ভেসে উঠেছে, এক 19, অপরটি হলো 18। তো এক্ষেত্রে আমরা যখন প্ল্যাটফর্ম সংখ্যা খুঁজব তখন কিন্তু আমাদের এই যে প্ল্যাটফর্ম নম্বরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, যেমন 19 নম্বর প্ল্যাটফর্ম, 18 নম্বর প্ল্যাটফর্ম, এই নাম্বারগুলিকে দেখে আপনাকে চিনতে হবে যে এটা এত নম্বর প্ল্যাটফর্ম। এবার দেখুন আমাদের চোখের সামনে ভেসে উঠেছে 17 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম। তো এক্ষেত্রে আপনাদের যদি আমি এটা বলি যে আমাদের শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে টোটাল 15 থেকে 21 পর্যন্ত, অর্থাৎ 15 থেকে 21 পর্যন্ত টোটাল 7টি, অর্থাৎ 7 প্ল্যাটফর্ম এখানে অবস্থিত। এদের মধ্যে কিছু কিছু প্ল্যাটফর্ম এমন আছে যেগুলিতে দুই দিক থেকে আপনি ট্রেন ধরতে পারবেন, অর্থাৎ ধরে নিন একটি ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো, তো এক্ষেত্রে আপনি যেমন 16 নম্বর প্ল্যাটফর্মটি ধরে নিন, 16 নম্বর প্ল্যাটফর্মে যদি ট্রেন এসে দাঁড়ায় তাহলে 16 নম্বর প্ল্যাটফর্মে আপনি ট্রেনের দুই দিক থেকেই ট্রেনের মধ্যে উঠতে পারবেন। কিন্তু আমি যদি গিয়ে দাঁড়াই 17 নম্বর কিংবা 18 নম্বর কিংবা 19 নম্বর কিংবা 20-21 নম্বরে, তাহলে সেক্ষেত্রে ট্রেনে ওঠার দিক কিন্তু একদিক থেকেই হবে। ভিডিওতে এগোতে এগোতে এই প্রসেস আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো। তো এই মুহূর্তে আমাদের সামনে ডিসপ্লেতে ভেসে উঠেছে লক্ষ্মীকান্তপুর লোকাল এবং ক্যানিং মাতৃভূমি লোকাল। তো চলুন দেখে নেওয়া যাক এই দুটি ট্রেন কিভাবে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে কটার সময় ছেড়ে যাবে এবং সেটা আমরা কিভাবে বুঝব তার পরিষ্কার ডিটেলস। সেই সঙ্গে আপনাদের কাছে আরেকটি ইম্পর্টেন্ট আমি কথা জানাই, শিয়ালদা স্টেশনকে নিয়ে প্রায় 9 মাস আগে আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে শিয়ালদা স্টেশনের সম্পূর্ণ ডিটেলস খুব ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরা ছিল। তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে কিংবা এই ভিডিওর এন্ডে আপনাদের কাছে আমি দিয়ে দেবো, তো সেখান থেকেও সেই ভিডিও আপনারা দেখতে পারেন। তাহলে ওই ভিডিও দেখার পরেও আপনাদের শিয়ালদা স্টেশনের সম্পূর্ণ ডিটেলস সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা তৈরি হবে। তো চলুন এবার আপনাদের সামনে তুলে ধরা যাক কিভাবে আমরা ট্রেনটি ধরবো কিংবা ট্রেনটি কিভাবে বুঝবো যে কোথা থেকে ছাড়ছে, কটার সময় ছাড়ছে এবং তার ডিটেলস কিভাবে আমরা পাবো। চলুন এক এক করে জেনে নেওয়া যাক। তো কিছুক্ষণ আগে আমরা ডিসপ্লেতে দেখেছিলাম প্রথমে ছিল লক্ষ্মীকান্তপুর, যার টাইমিং ছিল 18:15, যেটি ছেড়ে যাওয়ার কথা ছিল 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এবার চলুন দেখে নেওয়া যাক তার জ্বলন্ত উদাহরণ।
তার আগে ঠিক এর নিচেই দেখুন ক্যানিং মাতৃভূমি লোকাল 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে 18:20 ছেড়ে যাবে, যেটি এই মুহূর্তে আমাদের সামনে একটু একটু করে প্ল্যাটফর্মে এসে ঢুকবে এবং 18:20 সময় ঠিক এই ট্রেনই আবার এইখান থেকে ছেড়ে যাবে ঠিক টাইম মতো। সুন্দরভাবে ট্রেনটি আপনাদের চোখের সামনে ঢুকতে ঢুকতে আপনাদের আরেকটি কথা আপনাদের আমি জানিয়ে রাখি, আপনারা ডিসপ্লেতে আশা করি দেখতে পাচ্ছেন 18:15, 18:20। তো আপনাদের মনে প্রশ্ন এটাও জাগতে পারে যে 18:20, 18:15 এটা আবার কেমন টাইম? তো এক্ষেত্রে আপনাদের জানাই ট্রেনের যে টাইম সাধারণত বিবেচিত হয় সেটি হলো 1 থেকে 24 পর্যন্ত, অর্থাৎ আমরা যে নর্মাল হাত ঘড়িতে কিংবা আমাদের বাড়িতে যে ঘড়ি থাকে সেই ঘড়িতে আমরা যেমন দেখি যে 1টা থেকে শুরু করে 12টা, আবার 12টার পরে 1টা থেকে শুরু করে আবার 12টা। এক্ষেত্রে ট্রেনের টাইম শুরু হয় 1 থেকে শুরু করে পুরো 24টা। তো চলো এবার দেখে নেওয়া যাক, আমরা কিছুক্ষণ আগে ডিসপ্লেতে যেটা দেখেছিলাম যে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ছেড়ে যাবে 18:15 অর্থাৎ 6:15 সময়, তার জ্বলন্ত ছবি একটু একটু করে আমাদের সামনে ভেসে উঠল এবং আমরা এর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে এক্ষুনি দেখব যে 6:15 অর্থাৎ 18:15 সময় কীভাবে ট্রেনটি একটু একটু করে ছেড়ে যাবে। এই মুহূর্তে ঘড়িতে আশা করি তোমরা টাইম দেখলে যে 6:15 বাজে। এবার দেখো ট্রেনটি একটু একটু করে কীভাবে চোখের সামনে ছেড়ে যাচ্ছে। টাইম 18:15 অর্থাৎ 6:15, ট্রেনটি তার গন্তব্যের দিকে একটু একটু করে এগোতে শুরু করলো। ঠিক এইভাবেই প্রতিটি ট্রেন প্রতিটা টাইম মেনে মেনে সাউথ সেকশন থেকে একটু একটু করে ছেড়ে যায় এবং তোমরা সামনে ওই দূরে দেখো একটি ছোট্ট ডিসপ্লে দেখা যাচ্ছে যেখানে টাইম শো করছে 18:15। তো অ্যাকুরেট টাইমে ট্রেনটি ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে এবং সমস্ত যাত্রীগণ যারা একটু লেট করে ফেলেছেন ট্রেনটি ধরার জন্য তারা ছুটতে ছুটতে ট্রেনটি গিয়ে ধরছে। এটা একদিক থেকে উচিত নয়। তো একদিক থেকে আমরা যদি দেখি, যেমন নামখানা ধরে নিন, ক্যানিং ধরে নিন কিংবা ডায়মন্ড হারবার ধরে নিন, যে সমস্ত যাত্রীগণ এই সমস্ত স্থান থেকে কলকাতায় আসে তাদের ক্ষেত্রে শিয়ালদা থেকে এই সমস্ত জায়গার দূরত্ব বা ডিস্টেন্স অনেকটাই। তো এক্ষেত্রে সামান্য টাইমিংয়ের প্রবলেমে তাদের কিছু করার থাকে না, ছুটে গিয়ে ট্রেনটি ধরতে হয়। কিন্তু এক্ষেত্রে এটা করা উচিত নয়, টাইম হাতে নিয়ে ট্রেন ধরাটা উচিত, না হলে ছুটতে গিয়ে বিপদ আপনারই ঘটতে পারে। তো সেটা অবশ্যই একটু মাথায় রাখবেন, টাইম সম্বন্ধে কিছুটা হলেও সচেতন থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক পরের ট্রেনটি ঠিক একই রুলসে কীভাবে একটু একটু করে ছেড়ে যায়। সেই সঙ্গে আপনাদের আরেকটি কথা বলি, মেইন ডিসপ্লের সঙ্গে সঙ্গে প্রতিটি প্ল্যাটফর্মের সামনে দেখবেন একটি ছোট ছোট ডিসপ্লে থাকে যেখানে কেবলমাত্র যে ট্রেন যে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে কেবলমাত্র ওই ট্রেনের নাম্বার, ওই ট্রেনের নাম এবং প্ল্যাটফর্ম নাম্বার ওই ডিসপ্লেগুলোতে দেওয়া থাকে। যেমন দেখুন এই মুহূর্তে আপনার সামনে ভেসে উঠেছে বজবজ লোকাল 18:25 ছেড়ে যাবে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সেই সঙ্গে এখানে দেখুন 18:30 সোনারপুর লোকাল ছেড়ে যাবে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এগুলিও আপনারা দেখবেন, তাতে আশা করি আপনাদের ট্রেন ধরতে কোনো প্রকার অসুবিধার মুখোমুখি হতে হবে না। এই ডিসপ্লেটিতে লেখা রয়েছে বজবজ লোকাল 18:25, ঘড়িতে এখন বাজে 6:22 অর্থাৎ 18:22। তো চলো এবার দেখে নেওয়া যাক বজবজ লোকাল কীভাবে একটু একটু করে ছেড়ে যায়। সেই সঙ্গে আপনাদের একটু আগে আমি এটা জানিয়েছিলাম যে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই দিক থেকে ট্রেন ধরা যায় এবং বাকি প্ল্যাটফর্মগুলি থেকে একদিক থেকে ট্রেন ধরতে হয়, তার জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে এক্ষুনি তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন যে প্ল্যাটফর্ম সম্বন্ধে আপনাদের যে ডিটেলস আমি শেয়ার করেছিলাম সেটা ঠিক এই প্রকার। সময় ছুটে চলেছে তার নিজের গতিতে, দেখুন এই মুহূর্তেই হয়ে গেল 18:25 অর্থাৎ 6:25 এবং ট্রেনটি চোখের সামনে একটু একটু করে ছেড়ে যাচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 16 নম্বর প্ল্যাটফর্মের একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখুন যে দুই দিকেই প্ল্যাটফর্ম, অর্থাৎ ওদিকেও 16 এদিকেও 16 এবং মাঝখানে একটি ট্রেনই ঢোকার ব্যবস্থা আছে। তো এইভাবেই এই শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে কেবলমাত্র 16 নম্বর প্ল্যাটফর্মটাই এরকম, না হলে এই যে দেখুন ট্র্যাক যেটা বেছানো আছে একটা, অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যেমন ধরুন 17 নম্বর, 18 নম্বর প্ল্যাটফর্ম কিংবা 20 নম্বর, 19 নম্বর প্ল্যাটফর্ম,
সেগুলিতে এই ট্রেনের ট্র্যাক পাশাপাশি দুটো থাকার জন্য সেক্ষেত্রে প্ল্যাটফর্মগুলি একদিকে 19, একদিকে 20, একদিকে 17, একদিকে 18। আশা করি আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। কেবলমাত্র 16 নম্বর প্ল্যাটফর্মেই আপনি ট্রেন ধরতে হলে আপনাকে দুদিক থেকে আপনি ট্রেনে উঠতে পারবেন। শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি আমার বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে আপনাদের এই বিশেষ গুরুত্বপূর্ণ অংশটিও আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো এই আলোচনার উদ্দেশ্য একটাই, যে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে বহু সদস্য এমন আছেন যেনারা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, আমি যেতে চাই যাদবপুর কিংবা বাঘাযতীন কিংবা সোনারপুর কিংবা বজবজ এমন স্থানে। তো সেক্ষেত্রে আমি ওনাদের সেই মুহূর্তে তো সমস্ত কিছুই মেসেজ করে জানিয়ে দিয়েছি, বাট এটা আপনাদেরও জেনে রাখা উচিত যে শিয়ালদা স্টেশন থেকে টোটাল 4টি স্থানে, অর্থাৎ লং ডিস্টেন্সে 4টি স্থানে ট্রেনগুলি যায়। একটি হলো ক্যানিং লোকাল, অন্যটি হলো নামখানা লোকাল এবং লক্ষ্মীকান্তপুর লোকাল, এবং অপরটি হলো ডায়মন্ড হারবার লোকাল এবং অন্যটি হলো বজবজ লোকাল। তো এক্ষেত্রে আপনাদের এটা জানাই, লক্ষ্মীকান্তপুর লোকাল এবং নামখানা লোকাল একই লাইনে পড়ে। তো কখনো কখনো এটা হয় যে কিছু কিছু ট্রেন গিয়ে লক্ষ্মীকান্তপুর থেকে ব্যাক করে, আবার কিছু কিছু ট্রেন এমন থাকে যেটা লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানার দিকে চলে যায়। এবং ক্যানিং লোকালের ক্ষেত্রে আপনাদের যদি বলি, তাহলে এই ট্রেনগুলি শিয়ালদা থেকে ছাড়ার পর পার্ক সার্কাস, বালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর, বাঘাযতীন, তারপর নিউগড়িয়া, তারপর গড়িয়া, তারপর নরেন্দ্রপুর এবং সোনারপুর হয়ে ক্যানিংয়ের দিকে বেঁকে যায়। এবং এরপর যদি আপনাদের আমি এটা বলি যে ডায়মন্ড হারবারের ট্রেন, তো ডায়মন্ড হারবার লোকাল কী করে, শিয়ালদা থেকে ছাড়ার পর পার্ক সার্কাস, বালিগঞ্জ, তারপর ঢাকুরিয়া প্রভৃতি স্টেশনে পরপর লাগতে লাগতে একেবারে চলে যায় বারুইপুর পর্যন্ত। তো এক্ষেত্রে আপনাদের এটাও জানাই যে কিছু কিছু ট্রেন থাকে যেগুলি স্পেসিফিক কিছু কিছু প্ল্যাটফর্মে দাঁড়ায় না, তো ট্রেনে ওঠার আগে অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবেন কাউকে। তো এক্ষেত্রে মোটামুটি আপনাদের আমি এটা জানিয়ে রাখি যে আপনি হয়তো যেতে চাইছেন সোনারপুর পর্যন্ত, অর্থাৎ যাদবপুর, বাঘাযতীন কিংবা গড়িয়া, নিউগড়িয়া প্রভৃতি জায়গায় যেতে চাইছেন, অর্থাৎ সোনারপুরের আগে পর্যন্ত। তো এক্ষেত্রে আপনাকে ধরতে হবে যে সমস্ত ট্রেনগুলি, সেগুলি হলো ক্যানিং লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, নামখানা লোকাল, তারপর ডায়মন্ড হারবার লোকাল, তারপর সোনারপুর লোকাল কিংবা বারুইপুর লোকাল। এবং আপনি যদি যেতে চাইছেন বারুইপুর পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিক কয়েকটি ট্রেনকে বাদ দিতে হবে, এবং যেগুলি ধরতে হবে সেগুলি হলো বারুইপুর লোকাল, তারপর নামখানা এবং লক্ষ্মীকান্তপুর লোকাল এবং ডায়মন্ড হারবার লোকাল প্রভৃতি ট্রেনগুলি ধরলে আপনি পৌঁছে যাবেন বারুইপুর পর্যন্ত। এবং এক্ষেত্রে আপনাকে আরেকটি কথা জানাই, আপনি হয়তো যেতে চাইছেন বজবজ কিংবা মাঝেরহাটের দিকে, তো সেক্ষেত্রে আপনাদের ধরতে হবে বজবজ লোকাল এবং মাঝেরহাট লোকাল প্রভৃতি। তো এগুলি সাধারণত বালিগঞ্জ হয়ে বেঁকে যায় বজবজের দিকে। তো চলুন, ভিডিওতে প্রায় অন্তিম অংশে আমরা পৌঁছে গেলাম। আবারও কোনো একদিন কোনো এক স্থানে আপনাদের সঙ্গে আমি অর্ণব আবারও হাজির হব এক নতুন ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। এই ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে সঙ্গে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে ভিডিওটিতে অবশ্যই একবার লাইক করবেন যাতে এই ভিডিওটি আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে শেয়ারও করবেন নিজের প্রয়োজনীয়তা অনুযায়ী। তো চলুন, আজ এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ, বাই বাই।